আর যদি গাছটা চুরি হলো আমাদের সামনে এপিসি কমিটি আমরা আছি আমাদেরকে বড় বাবু কেন জানালেন গৌতম এর জন্যে পুরো এখানে স্টাফ এবং গৌতম সিট পুরো মানে আছে পুরো যুক্ত আছে আর সাথে কিন্তু অভিযোগ হয়নি না কোনো অভিযোগ করেনি এইটা চুরি হয়েছে আপনার বিজয় দশমীর দিনে আমাদের এখানে গ্রামে যারা মানে কাজ করে ওরা এসেছিল ওরা এসে আমাদেরকে বলে বলার পরে আমরা আসি এসে এবারে করি যে গাছটা চুরি হয়েছে গাছটা অন্তত মিনিমাম কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার দাম যে সাদা চন্দন গাছের মূল্য বিনিমাম সমস্ত কিছু যুক্ত ওরা যুক্ত যদি না থাকে তাহলে স্যার আমাদের কেন সামনে এপিসি কমিটির সামনে গেলাম আমাদের এখানে পঞ্চাশ ফুট একশো ফুট দূরে আমাদের কেন জানানো নিখ যে গাছ চুরি হয়েছে দেখবে কেন করলো কি বৃত্তান্ত আজ পর্যন্ত জানানো আমাদের বিজয় দশমীর দিনে অভিযোগ থানা ফানা কোনো অভিযোগ হয়নি এই গাছটা আমরা দিকে দেখেছি গাছের গড়া গাছটা বহু টাকা মূল্য আমরা দেখে অনুভব করবো এই গাছটা মিনিমাম দুটো গাছ মানে কুড়ি লাখ টাকা মূল্য প্রায় মানে এখন বুঝে যাচ্ছে যে দশ হাজার বারো হাজার টাকা কিলো হিসেবে এটা বহু মানে কত কিলো হতে পারে মালটা দেখে বুঝে যাচ্ছে আপনাদের তাহলে নাইট ডিউটি পালারা কি করছিল স্যার তিরিশ ফুট দূরে যে গাছের গড়া তার থেকে অফিস তিরিশ ফুট দূরে এবং এখানে নাইট ডিউটি যারা ছিল এখানে আক্তার বলে একটা নাইট ডিউটি ছিল উনি নাকি লোক নিয়ে এসেছিল যেটা বুঝে যাচ্ছে এখন উনি মুসলমান মোহাম্মদাম আক্তার উনি রোগ নিয়ে এসে উনি রাত্রেলায় দশমীর দিনে চুরি করেছিল ওই রাতে উনি নাইট ডিউটি ছিল আক্তার বলে আপনার নাম আমার নাম সুভাষ কৌড়ি প্রথমে যিনি জানাবেন তিনি জানাবেন তোমাকে হ্যাঁ তো আপনি এখানে কি চন্দন গাছ এখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে রেঞ্জ রেঞ্জিসার চার্চ এটা রেঞ্জের ইয়েত আন্দারে হুম আমি ডিপে যাইনি যেহেতু উনি সমস্ত যে কারো তো চন্দন গাছ চুরি হয়েছে এইটা কি জানানো হয়েছে কোনো জায়গায় জানানো হয়েছে অফিসারের কাছে উনি জানি যে নয়তো ওটা তো ওনার দায়িত্ব ওটা তো আমার না তো এই বিষয় নিয়ে কি বলবেন যে চন্দন গাছ আপনার এই যেখানে ফরেস্ট দপ্তর গাছ সুরক্ষা দেবে সেইখানে ফরেস্ট দপ্তরের এলাকা থেকেই বাউন্ডারি থেকে গাছ চুরি হয়েছে তাও আবার মূল্যবান গাছ যেটা চন্দন গাছ নাইট ডিউটি থাকাকালীন কি বলবেন এই বিষয় নিয়ে আমি তখন ছুটি ছিলাম তো বিষয়টা জানি না আমি চার্জ করতে আমি আমার উদ্বোধন অফিসার আছে বলুন আমার ভাইটা নিউজ চ্যানেলে কাজ করি জানেন সেটা ঠিক আছে আপনি আমি কথা বলছি আপনাকে এখন যেটা কোশ্চেন করছি না না কোশ্চেন করলে আমি তো সব কোশ্চেন উত্তর দিতে বাধ্য না আমার উদ্ধতন কর্তৃপক্ষ আছে তিনি জবাব দিবেন ইন ডিটেল ব্যাপারটা এটা তো আমি এটা সম্বন্ধে সাধারণ কথা সাধারণ কথায় যেটা বলা হচ্ছে যে আপনার এলাকা থেকে যেখানে ফরেস্ট দপ্তর আপনি গাছ সুরক্ষা দেবে সেখান দিয়ে গাছ চারা গাছ চুরি হয়েছে আমি বড় গাছ বড় গাছ চন্দন গাছ চুরি হয়েছে আমি ওয়াকেই বলবো ওটা সম্বন্ধে আমি আমার খারাপ বন্ধুদের আমি অন্য জায়গায় ইয়ে করতে যাবো বুঝতে পারছেন না হুম আজকে তো আপনি এসছেন হ্যাঁ আজকে তো আজকে এসে আমি জানাবো কেন আমি এসে তো উনার তো তারপর যে অবস্থায় দেখেছি আমি সেই অবস্থায় দেখছি এবার উনি কি করছে আর না করছে কর্তব্য নেই আপনার আমার তোমার নেই

উনি ওয়াকি বল ই বল সেটার সম্বন্ধে আমি উনি এখন ডিউটি ছিলেন ওরা আমি তো ছুটি দেখিলাম লিভে তারা আমি তো আপনি তো আজকে অফিসে এসছেন আজকে তো আপনি দেখেছেন গাছটা কাটা হয়েছে চন্দন গাছ দুটো কাটা হয়েছে আজকে তো আপনি দেখেছেন সেই বিষয় নিয়ে কি বলবেন আপনি বলার কিছু না ওই স্যারকে জিজ্ঞাসা করবেন উনি যেটা বলার বলবেন ঠিক আছে সেটাই আপনার নাম আমার নাম হচ্ছে নির্মল চেটার্জি আপনি কোনটিপার কী আছেন পদে এই তো ডেপুটি মেনেজার রিসেন্ট এসছি